মালদার হাবিবপুর থানার অন্তর্গত আইহো সিঙ্গাবাদ রুটে আইহো থেকে যাত্রী বোঝাই একটি ম্যাজিক ভ্যান যাত্রী নিয়ে যাওয়ার পথে ওই ম্যাজিক ভ্যানের ছাদে বসে থাকা যাত্রী পড়ে গিয়ে আহত হন। জানা যায়, আইহো থেকে সিঙ্গাবাদ যাওয়ার পথে রেললাইন পার করে টার্নিংয়ের পথে হঠাৎই ম্যাজিক গাড়ির ছাদ থেকে একজন যাত্রী পড়ে যায়। গাড়ির চালক তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বুলবুল চণ্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আহত ওই ব্যক্তিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অভিযোগ, গাড়ির ছাদ থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিল। কোথায় বসেছিল? বসেছিল কোথায়? ছাদে মদ্যপান ছিল, খেয়েছিল। তারপর কি হলো? ওখানে গিয়ে উপর থেকে পড়ে যায়। কোথায় থেকে যাচ্ছিল? বাড়ি যাচ্ছিল। বাড়ি কোথায়? নাম কি যে পড়ে খাম? আর তোমার নাম? আমার নাম মানসু। মালদা রেফার করেছে। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।